আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করবো লগারিদমের ধারণা ও প্রয়োগ, যে অধ্যায়টা রয়েছে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়, নতুন বইয়ের তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা নম্বর 70 এবং পর্ব নম্বর 15। এই পর্বতে তোমরা দেখবে তোমাদের 70 নম্বর পৃষ্ঠাটা রয়েছে, পেজ নাম্বার রয়েছে, সেই পেজের দেখবেন জোড়াই কাজ নাম্বার দুই নিয়ে এই পর্যায়ে আলোচনা করবো। বন্ধুরা লক্ষ্য করো যে লগারিদমের ধারণা ও প্রয়োগ পেজ নাম্বার 70 পৃষ্ঠাতে তোমরা খুঁজে দেখবা, এবং পর্ব নম্বর এটা 15, উদাহরণ নাম্বার জোড়াই কাজ নাম্বার 2 একদম বইয়ের শেষের পৃষ্ঠার দিকে দেওয়া আছে, এইটা আমরা এই ক্লাসের মাধ্যমে সলিউশন করব। তাহলে অঙ্কটা কি, 2 log 10 base 3 প্লাস 3 log 10 base 4 প্লাস 2 log 10 base 5, এটাকে আমাদের জাস্ট সলিউশন করতে বলছে। সলিউশন যদি আমরা করি সেক্ষেত্রে আমার কত হয় উত্তর, আনসারটা কত হয় সেটা আমরা দেখে নিব। 2 log 10 base 3 প্লাস 3 log 10 base 4, তাহলে এই অঙ্কটার দিকে আমরা যদি গুরুত্ব সহকারে লক্ষ্য করি, তাহলে আরেকবার পড়ে নিই আমরা, 2 log 10 base 3 প্লাস 3 log 10 base 4 প্লাস 2 log 10 base 5। আচ্ছা দেখো বন্ধুরা, লক্ষ্য করো লগের আমরা যে সূত্রটা শিখছি আরেকবার লিখে দিচ্ছি, লগ এ বেস এম গুণন এন গুণন আর, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো বলতো? অবশ্যই গুণ অবস্থায় থাকলে সবগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, বাচ্চারা কি হবে, যোগ। সো আমরা এটাকে লিখতে পারবো লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন প্লাস লগ এ বেস আর। তাহলে দেখো তো লগের বেস ঠিক থাকবে এবং গুণ থাকলে সবগুলো কি লিখতে, কি আকারে লিখতে পারবো আমরা, প্লাস আকারে বা যোগ চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। দ্যাট ইজ আমরা লিখতে পারবো লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন প্লাস লগ এ বেস আর। তাহলে গুণ থাকলে যদি যোগ আকারে লেখা থাকে, তাহলে এইটা এই ফরম্যাট যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি ফরম্যাটে লিখবো, অবশ্যই পুরো ফরম্যাটে, অর্থাৎ লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি বা লগ এম প্লাস লগ এন প্লাস লগ আর। তার মানে আমরা এটাকে আবার লিখতে পারবো লগ এ বেস এম গুণন এন গুণন আর। দ্যাট ইজ গুণ আকারে থাকলে যোগ ফরম্যাটে লিখবো, এবং যোগ ফরম্যাটে যদি দেওয়া থাকে বা পজিটিভ ফরম্যাটে দেওয়া থাকে, তাহলে আমরা গুণ আকারে লিখবো। আসো বন্ধুরা লক্ষ্য করি এবারে, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি। সো দেখো তো এই লাইনটা কি হবে আর কি, লগ 10 বেস। আচ্ছা লগের শুরুতে যদি বা আগে কোনো মান থাকে তাহলে সেটা কি হবে, লগের মানের পাওয়ার হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো লগ বের লগ 10 বেস 3 এর উপরে স্কোয়ার। এটা কি হবে লগ 10 বেস 4 এর উপরে কিউব, রাইট, প্লাস লগ 10 বেস 5 এর উপরে স্কোয়ার। বাচ্চারা তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো যে লগের শুরুতে মান আছে, পাওয়ার হয়েছে, শুরুতে আছে পাওয়ার হয়ে গেছে, শুরুতে আছে পাওয়ার হয়ে গেছে। এখন দেখো তোমরা লগ এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, যে লগ 10 বেস 3 3 কে 9 প্লাস লগ, আচ্ছা 10 বেস 4 এর উপরে কিউব মানে কত, 64 প্লাস লগ 10 বেস 25, ভেরি ইন্টারেস্টিং। এখন দেখো লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, অর্থাৎ সবগুলো যোগ আকারে আছে, জাস্ট আমরা খালি গুণ করে দেব। সো লিখতে পারবো লগ 10 বেস 9 গুণন 64 গুণন 25, কি 9 গুণন 64 গুণন 25, আমরা একটু ক্যালকুলেটার হিসাব করি কটা গুণ করলে কত হয়, 9 গুণন 64 গুণন 25, সো 14400, কত হবে 14400। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি বাচ্চা, লক্ষ্য করো লগ 10 বেস 14400, বাহ ভেরি ইন্টারেস্টিং। এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা আর কি ফরম্যাটে প্রকাশ করতে পারি, লগ 10 বেস 100 গুণন 144 লিখতে পারবো না, কারণ অবশ্যই 100 এর সাথে 144 গুণ করলে 14400 হয়, কত হয় 14400 হয়ে যায়। তাহলে এখন দেখো তো লগ এর লগ 10 বেস 100 গুণন 100 গুণন 144, তার মানে কি এই দুটো কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা আবার এই যোগ ফরম্যাটে লিখতে পারবো। সো এটাকে আমরা লিখতে পারবো লগ 10 বেস 100 প্লাস লগ 10 বেস 144 বা 144। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, লগ 10 বেস 100 গুণন 144, এটাকে আমরা লিখতে পারবো লগ 10 বেস 100 প্লাস লগ 10 বেস 144। এইবারে লক্ষ্য করো বন্ধুরা, একদম ভেরি ইন্টারেস্টিং, লগ 10 বেস এই 100 টাকে আমরা ভেঙে কি লিখতে পারবো,
নিচ্ছি 10 স্কয়ার মানে কত হয় 100, রাইট? 10 স্কয়ার মানে কত 100। এটাকে আমরা কি লিখতে পারবো, লগ 10 বেস 12 তারপরে স্কয়ার, রাইট? 12 এর স্কয়ার মানে কত হবে 100। সো এটাকে আমরা কি করতে পারবো, যেহেতু পাওয়ার আছে তাহলে পাওয়ার কোথায় আছে বলতো, লগ এর শুরুতে। সো আমরা এটাকে লিখতে পারবো 2 লগ 10 বেস 10 প্লাস 2 লগ 10 বেস 14, রাইট? সরি 12, কত 12। এখন দেখো তো তোমরা লগ, এই সূত্রটা তোমার মনে আছে কিনা, লগ এ বেস এ অর্থাৎ লগের ভিত্তি এবং মান একই হলে উত্তর কত হয় 1, বাচ্চার কত হয় 1 হয়। সো আমরা লিখতে পারবো দেখো লগ 10 বেস 10 অর্থাৎ ভিত্তি ও যা মানও তাই। সো আমরা লিখতে পারবো 2 গুণন 1 দ্যাট ইজ 2, সরাসরি আমরা লিখি কত 2 প্লাস 2 লগ 10 বেস 12। এটাকে কিন্তু আমরা ভাঙ্গাইতে পারবো না বা এভাবে আমাদের রাখতে হবে, এটাই উত্তর হয়ে যাবে আনসার। অথবা তুমি চাইলে 2 কমন নিতে পারো, তাহলে 2 কমন নিলে 1 প্লাস লগ 10 বেস 12। এইটাই হচ্ছে জোড়াই কাজ নাম্বার 2 এর সলিউশন। আশা করি এই পর ক্লাসের মাধ্যমে তোমরা জোড়াই কাজ নাম্বার 2 তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছো। আর এই অধ্যায়ের ক্লাসগুলো তোমরা অবশ্যই শুরু থেকে পর্ব ওয়াইজ দেখে আসবে, তাহলে আমি বিশ্বাস করি তোমাদের কোনো পেজের কোনো ম্যাথমেটিক্সের কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।